একটা কথা মনে রাখবেন বন্ধুরা, নিজেকে আপনি এত বেশি কর্মব্যস্ত রাখুন যে আপনার নিজের দুঃখ কষ্ট ভয় আবেগ কোনো কিছু আসার যেন সময় না থাকে। কারণ মনে রাখবেন, সেই ব্যক্তি প্রকৃত দুঃখী ব্যক্তি যার কাছে সময়ের কোনো মূল্য নেই। হ্যাঁ বন্ধুরা, আমি সুকান্ত শাস্ত্রী, আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের এই ভিডিওটি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য খুব 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ দেবতাদের গুরু স্বয়ং দেবগুরু বৃহস্পতি যার মধ্যে আছে সবচেয়ে বড় দায়িত্ব, যিনি সবচেয়ে বড় শুভ গ্রহ এবং সমস্ত গ্রহের কাছে যিনি পূজিত, সেই দেবগুরু বৃহস্পতি মার্গী থেকে বক্রী হয়ে যাচ্ছেন 9ই অক্টোবর। 9ই অক্টোবর 2024 বৃহস্পতি বক্রী থাকছে এবং টানা 118টা দিন 4ঠা ফেব্রুয়ারি 2025 পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় থাকবে। এই যে দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় থাকার ফলে কন্যা রাশির জীবনে কী পজিটিভ কী নেগেটিভ প্রভাব আসবে, আমি সেগুলো এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন, আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর শেষে আমি বিশেষ কিছু প্রতিকারের কথা বলবো, সেই প্রতিকারগুলি অবশ্যই করবেন। আবার আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা নাও হন, আপনার জানাশোনা যারা কন্যা রাশি বন্ধুবান্ধব আছে, যারা ভাই বোন আছে, যারা আত্মীয় স্বজন আছে, তাদের মধ্যে আপনি ভিডিওটি শেয়ার করে দিন। ছোট্ট একটা এই ভিডিও শেয়ার করার জন্যে তারা আপনার কাছে চিরঋণী থাকবে। এবার আসুন দেখে নিন কন্যা রাশি দেবগুরু বৃহস্পতি বক্রী হওয়ার প্রভাব। তবে সবার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। প্রথমেই বলবো, দেবগুরু বৃহস্পতি এই যে বক্রী হচ্ছে 9ই অক্টোবর 2024 থেকে আপনার 4ঠা ফেব্রুয়ারি 2025 পর্যন্ত গুরু বক্রী হচ্ছে আপনার কোন স্থানে। দেবগুরু বৃহস্পতি আপনার রাশির নবম স্থানে বক্রী হচ্ছেন, আর গুরু নবম স্থানে বক্রী হয়ে গুরু তার পেন্ডিং যে কাজগুলো করে যেতে পারেনি, অর্থাৎ গুরু আপনার ক্ষেত্রে চতুর্থ এবং সপ্তম ভাবের কারক, চতুর্থ সপ্তম ভাবের কারক হয়ে দেবগুরু বৃহস্পতি আপনার নবমের শত্রুক্ষেত্রে বক্রী হয়ে গেছে। তাই এই বক্রী হয়ে যাওয়ার ফলে গুরু তার যে কাজগুলো আগে করে যেতে পারেনি, সেই পেন্ডিং কাজগুলো এইবার দেবগুরু বৃহস্পতি পূরণ করবে। তাই দেবগুরু বৃহস্পতি শুভ প্রভাবে আপনার ক্ষেত্রে 4th হাউস এবং 7th হাউস অ্যাক্টিভ হচ্ছে, এবং 4th হাউস এবং 7th হাউসের যে পেন্ডিং কাজগুলো এইবার দেবগুরু বৃহস্পতি ধরে ধরে পূরণ করবে। কিভাবে পূরণ করবে সমস্ত কিছু আমি এই ভিডিওয় জানাবো। প্রথমেই আমার যা বলা দরকার যে বক্রী গ্রহ কাকে বলে। গ্রহরা সাধারণত সূর্যকে কেন্দ্র করে তার নিজ দূরত্ব অনুযায়ী পর্যবেক্ষণ করে, কিন্তু কোনো গ্রহ যদি তার নিজ দূরত্ব অনুসারে, অর্থাৎ সূর্য থেকে নির্দিষ্ট দূরত্ব অনুসারে পর্যবেক্ষণ করতে না পারে, তখন সেই গ্রহকে বলা হয় বক্রী। বক্রী কথা শুনে আমরা ভাববো হয়তো গ্রহটা বেঁকে গেছে, গ্রহটা ট্যাড়া ব্যাঁকা চলছে, কিন্তু সেরকম ব্যাপার নয়। এটা হচ্ছে সূর্য থেকে গ্রহের যখন ডিগ্রি পার্থক্য হয় তখন সেই গ্রহকে বক্রী গ্রহ বলে। আর স্বয়ং পরাশর, ঋষি পরাশর বলে গেছেন, জ্যোতিষশাস্ত্রের জনক পরাশর বলে গেছেন যে যখন দেবগুরু বৃহস্পতি শুভ গ্রহ, তাই বক্রী হলে তার জ্যেষ্ঠা বল আরও বেশি বেড়ে যায়। তাই দেবগুরু বৃহস্পতি আপনার নবম স্থানে বক্রী হয়ে আপনার 4th হাউস এবং আপনার 7th হাউসকে দেখছে, তাই এক্ষেত্রে আপনার 7th হাউস অ্যাক্টিভ হয়ে যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের।
আর ফোর্থ হাউস থেকে আমরা কী কী নির্ণয় করে থাকি? ফোর্থ হাউস থেকে আমরা নির্ণয় করে থাকি বাড়ি, গাড়ি, মা, বন্ধু বান্ধব এবং সুখ শান্তি। তাই দেবগুরু বৃহস্পতি বক্রী হওয়ার ফলে প্রথমেই যে সুযোগ সুবিধা আপনি পাবেন তা হচ্ছে আপনার যে পেন্ডিং কাজ যেটা দেবগুরু বৃহস্পতি করে যেতে পারেনি, অর্থাৎ যে সমস্ত কন্যা রাশির কিছু কেনার ইচ্ছা ছিল, তার বাড়ি কেনার ইচ্ছা ছিল, সম্পত্তি কেনার ইচ্ছা ছিল বা গাড়ি কেনার ইচ্ছা ছিল, দু চাকার গাড়ি হতে পারে, চার চাকার গাড়ি হতে পারে, মন কটার ডিজায়ার, মনে যে ইচ্ছা ছিল ক্রয় করার সেইটা এইবার পূরণ করবে দেবগুরু বৃহস্পতি। কারণ বৃহস্পতি আপনার কন্যা রাশির ক্ষেত্রে চতুর্থ স্থানে দৃষ্টি দেবে, চতুর্থ স্থান যেহেতু ঘরবাড়ি তাই আপনার নিজস্ব ঘরবাড়ির চিন্তাভাবনা এসে গেছে এবং নিজস্ব ঘরবাড়ির প্রতি আপনার একটা ঝোঁক আলাদা বাড়বে। তাই আমি বলবো যে আপনার আপনার দিক থেকে আপনার এই এই যে আপনার ডিজায়ার অর্থাৎ ইচ্ছা, এই ইচ্ছা পূরণ হবে। এছাড়া আরও একটা ইচ্ছা পূরণ হবে আপনার জীবনে, আপনার জীবনে আপনার ছোটো ছোটো যে ট্র্যাভেলিংগুলো আপনার স্বপ্ন ছিল অর্থাৎ ঘুরতে যাওয়া, সেই ঘুরতে যাওয়ার স্বপ্ন পূরণ হবে এই 118টা দিনের জন্য। এছাড়া এই 118টা দিন আপনার মা আপনাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসবেন, মায়ের শ্রদ্ধা, মায়ের আদর মায়ের থেকে আপনি আদায় করতে পারবেন। এতে আপনাকে বিশেষভাবে মাতৃকৃপা অবশ্যই আপনি পাবেন কন্যা রাশি। এছাড়া যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার চতুর্থ স্থানে বক্রী হচ্ছে তাই বন্ধু ভাগ্য যথাযথ হবে, বন্ধুদের থেকে বিশেষ সুবিধা পাবেন, এক না একাধিক ব্যক্তি আপনার সঙ্গে যথেষ্ট ঘনিষ্ঠ হতে চাইবে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি বক্রী হওয়ার ফলে আপনার মধ্যে শুভ প্রেম যোগ জাগ্রত হবে, সেদিক দিয়ে আপনি সতর্ক থাকবেন কন্যা রাশি। এরপরে আমি বলবো যেহেতু আপনার ক্ষেত্রে অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি সপ্তম ভাবের কারক তাই আপনার সপ্তম হাউসে অ্যাক্টিভ হচ্ছে, আর সপ্তম হাউস অ্যাক্টিভ হওয়ার ফলে আপনার যারা পার্টনার আছে অর্থাৎ জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী, সে যে অফিসে চাকরি করে তার প্রমোশন হবে, তার উন্নতি হবে। অর্থাৎ আপনার যারা আপনার সঙ্গে যে সমস্ত পার্টনার থাকে, তিনি আপনার স্বামী হতে পারেন, আপনার স্ত্রী হতে পারেন, তার যদি চাকরি থাকে বা তিনি যে কোনোভাবে কোনো স্থান থেকে বিশেষ কিছু গিফট পাবেন, এটা এটা অবশ্যই আপনি পাবেন আপনি যদি কন্যা রাশি হন। এছাড়াও বলবো সপ্তম হাউসে দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাবের ফলে আপনার ব্যবসার ধরন আপনি চেঞ্জ করে নতুন ব্যবসার ধরন চালু করুন, সেটাও আপনার ক্ষেত্রে একটা উপার্জনের পথ দেখাবে। আর শেষে এটাও বলবো যে সপ্তম হাউসে যেহেতু অ্যাক্টিভ হচ্ছে তাই কন্যা রাশিদের বিবাহের জায়গাটাও অ্যাক্টিভ হবে, আপনার বৈবাহিক জীবন দিয়ে শুরু করার দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, এইবার বিবাহিত জীবন আপনার যথাযথ হয়ে যাবে আপনি যদি বিশেষভাবে কন্যা রাশি জাতক জাতিক হন। সুতরাং সপ্তম হাউসে দেবগুরু বৃহস্পতির ফলে আপনার পার্টনারশিপ ব্যবসাও ভালো হবে, আপনি একে অপরের সঙ্গে মিলে ঝুলে ব্যবসা করতে পারবেন, একে অপরের সাথে মিলে ঝুলে ব্যবসা করতে আপনার একটু অসুবিধা হবে না আপনি যদি কন্যা রাশির জাতক জাতিক হন। তবে একটা দিক দিয়ে মনে রাখা দরকার, যেহেতু আপনার জীবনে একটা বিশেষ শুভ সময় আসন্ন তাই আমি বলবো কন্যা রাশি দেবগুরু বৃহস্পতি আপনাকে নিশ্চিত শুভ ফল দিয়েই যাবে। তৃতীয় হচ্ছে আপনার রাশির নবম স্থানে দেবগুরু বৃহস্পতি বক্রী হওয়ায় গুরু অষ্টমেরও ফল দিয়ে যাবে, এর ফলে আপনার শরীর স্বাস্থ্য বিষয়ে বিশেষ সতর্ক থাকবেন, আপনার পেটের গণ্ডগোল আসতে পারে, ফাস্টফুড জাঙ্ক ফুড খেয়ে আপনার শরীর অকেজ হয়ে যেতে পারে, আপনাকে যথেষ্টভাবে চাপে রাখবে এই দেবগুরু বৃহস্পতি আপনার দশম স্থানে বক্রী, এই নবম স্থানে বক্রী হওয়ার ফলে, কেননা দেবগুরু নবম স্থানে বক্রী হয়ে অষ্টমেরও ফল দিয়ে যাবে, এর ফলে আপনার শরীর স্বাস্থ্যের দিক দিয়ে আপনি বিশেষ নজর দেবেন কন্যা রাশি। এছাড়াও দেখতে হবে গুরু বৃহস্পতির দৃষ্টি আপনার কোন কোন হাউসে আছে। দেবগুরু বৃহস্পতি আপনার রাশির ঠিক
নবম স্থানে বক্রী হয়ে সে দৃষ্টি দিচ্ছে আপনার রাশির ওপর। রাশির ওপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ার ফলে আপনার নানা ধরনের সেলফ কনফিডেন্স বাড়বে, আপনি নিজের জন্য কিছুটা সময় ব্যয় করবেন, আপনি নিজে কোনো কিছু এক্সপ্রেশন যেগুলো আপনার চিন্তাভাবনার মধ্যে ছিল সেগুলো পূরণ করবেন। অর্থাৎ যেমন ঘরেতে পর্দা চেঞ্জ করা, নিজের জন্য একটা শাড়ি কেনা, আপনার শখিন কোনো জিনিসের ব্যাপারে আপনাকে যথেষ্ট উৎসাহিত করবে কোনো জিনিস কেনার ব্যাপারে দেবগুরু বৃহস্পতি। এছাড়া বলবো কন্যা রাশি, আপনার জীবনে একাধিক ক্ষেত্র থেকে আপনাকে বিশেষভাবে নতুন নতুন দৃষ্টিকোণ দেখাবার চেষ্টা করতে হবে। এছাড়া বলবো আপনি যদি কন্যা রাশি হন আপনার জীবনে আরও একটা সৌভাগ্য যোগ আসবে, কেননা দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে আপনার রাশির তৃতীয় স্থানে অর্থাৎ বৃষ্টি রাশিতে। দেবগুরু বৃহস্পতির এখানে দৃষ্টি হলে আপনার আয় উপার্জন বৃদ্ধি পেতে পারে, আপনার মায়ের মাথা যন্ত্রণা হতে পারে, আপনার নিজের সর্দি কাশি জ্বর জ্বালা হয়ে যেতেই পারে। সেদিক দিয়ে একদম সার্বিশ্রী আপনি জীবনে বেদিক দিয়ে অবশ্যই উন্নতি করতেই পারবেন। এছাড়া বলব যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার দৃষ্টি দিচ্ছে আপনার রাশির পঞ্চম স্থানে, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ায় আপনার বিদ্যাক্ষেত্রে যথেষ্ট নলেজ বাড়বে। আপনি যে সমস্ত কোর্স এতদিন পূরণ করতে পারেননি সেই কোর্সগুলো ভর্তি হয়ে এবার আপনি আপনার নলেজ আরও বাড়াতে পারেন। এছাড়াও পঞ্চম স্থানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পতিত হওয়ায় আপনি বিশেষভাবে নিজেকে সৌভাগ্যবান মনে করতে পারেন, আপনি নিজে আরও বেশি নতুনত্বকে স্পর্শ করতে পারেন আপনি যদি বিশেষভাবে কন্যা রাশি জাতক জাতিকা। দেবগুরু বৃহস্পতি বক্রী হওয়ার ফলে আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে, কারণ আপনার ক্ষেত্রে গুরু তৃতীয় পতি এবং সপ্তম পতি হয়ে আপনার জীবনে সমৃদ্ধির নতুন পালক পড়াবে। চতুর্থ পতি এবং সপ্তম পতি হওয়ায় ক্ষেত্রপতি হয়ে দেবগুরু বৃহস্পতি নবমে কোণে অবস্থান করছে, এর ফলে কেন্দ্র কোণ রাজযোগ তৈরি হবে। এই রাজযোগে শুভ ফল পাবে প্রত্যেক মানুষ। তাই বলবো আপনি যদি বিশেষভাবে দেবগুরু বৃহস্পতি বক্রী হওয়ার ফলে কন্যা রাশির জীবনে একটা বিশেষ প্রভাব আসবে সে আমি জানালাম। তবে সবার শেষে এটা জানাবো যে দেবগুরু বৃহস্পতি বক্রী হওয়ার ফলে আপনার জীবনে কি অসুবিধা আসতে পারে। প্রথম অসুবিধা তো আসবে আপনার পারিবারিক জীবনে, সেখানে অপ্রতুল জায়গা, সেদিক দিয়ে আপনার একটা সমস্যা আসতে পারে। দ্বিতীয় যে সমস্যা অবশ্যই আসবে দেবগুরু বৃহস্পতি বক্রী হওয়ার ফলে, মানুষের মধ্যে শুভ চিন্তা অতটা থাকবে না, শুভ চিন্তাটা আস্তে আস্তে হারিয়ে যাবে। দেবগুরু বৃহস্পতি বক্রী হওয়ার ফলে আপনার মধ্যে শুভ চিন্তাটা ফিরে আসবে এবং আপনি বিশেষভাবে মানুষের কদর করতে বুঝবেন, যে আরও বেশি মানুষের সেবায় নিজেকে আত্মনিয়োগ করলে আপনি জীবনে বেশিভাবে আনন্দিত ও শান্তি পাবেন। তাই বলি কন্যা রাশি জাতক জাতিকারা, দেবগুরু বৃহস্পতি বক্রী হচ্ছে 9ই অক্টোবর 2024 থেকে টানা 4ঠা ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। তাই গুরু বক্রী হওয়ার ফলে আপনার জীবনে একটি প্রভাব পড়বে তা জানালাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটাকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কখন নমস্ত এরকম ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।